এই রামচন্দ্র পাজা এনাকে আমি চিনতাম না। আমি তখন আজ থেকে প্রায় 25-30 বছর আগের কথা বলছি, তো ঠাকুরের কিছু কিছু বই তখন দেখতাম বিভিন্ন জায়গায়, কিছু কিছু ছোট ছোট বই প্রায় 20-25 বছর আগে পথে ঘাটে কেউ কেউ দেখছি বই বিক্রি করছে। সে যাই হোক, সেই বইগুলো খুব মূল্যবান বই থাকতো, তা আমি তো চিনতাম না, আমি অত সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলাম না। একদিন কিশোর মজুমদার ওদের জিজ্ঞেস করলাম রামচন্দ্র পাজাকে, বলে ওই যে বসে থাকে ভদ্রলোক উনি রামচন্দ্র পাজা। তারপর দেখলাম ওনার যে কি বিরাট কর্মযজ্ঞ করছেন, যার জন্য আজকে নিজে স্বতঃপ্রণোদিত হয়ে এসছি এখানে, মানে ওনার কাছ থেকে নিমন্ত্রণ আদায় করেই আমি এসছি আজকে ওনার যোগ মন্দিরের প্রতিষ্ঠাতা। উনি ওনাদের লাস্ট যে ইংলিশ পাবলিকেশনটা হয়েছে সেখানে কমলেন্দু দার সহযোগিতায় রামচন্দ্র দার যে কাজটা করেছেন সেটা আমি বিদেশেও কিছু জায়গায় অলরেডি পাঠিয়েছি, এবং কমলেন্দু দা এবং রামচন্দ্র দার পাজা ওনাদের একটু রিকোয়েস্ট করবো আরও ঠাকুরের কিছু মেসেজ যদি ইংরেজিতে আরেকটা বই বার করা যায় খুব ভালো হয়। ওখানে আপনারা সত্যেন বোস থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস যেভাবে তুলে ধরেছেন, মানে আমার পদ্মভূষণ গুরুমা এনআইএমের কাছে পাঠিয়েছি, লন্ডনে পাঠিয়েছি, আমেরিকায় একটু এখন ট্রান্সপোর্টেশন বন্ধ আছে বলে পাঠাতে পারিনি, অনেক জায়গায় পাঠিয়েছি এখানে। তো সেই পত্রিকাটা, সেই বইটা সত্যি একটা অমূল্য সম্পদ হয়েছে আমাদের কাছে। যাই হোক, আর কথা বলা মনে হয় একটু আমাদের একটু কত ইয়েতে জ্যামের জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে, আমাদের 5টার মধ্যে আসার কথা ছিল, গাড়িটাও পাংচার হয়ে গেছিলো। তা আমরা প্রথমে গুরু প্রণাম দিয়েই শুরু করছি। Thank you.
আমাদের গুরু আপনারা দেখেছেন দেশের দুর্দশা, দেশের মানে কঠিন অবস্থা সবকিছু নিয়ে ঠাকুর বলেন, যেটা এখানকার ধর্মগুরু বা তার কেউ খুব একটা উল্লেখও করেন না, বলেন না। তাই জন্য আমরা দেশকে প্রণাম জানিয়ে একটি কম্পোজিশন বন্ধে মাত্র আমি খুব যাচ্ছি। Oh, no.
Thank you.
আমরা এবার ঠাকুরের চরণে, ঠাকুর তো বিভিন্ন সঙ্গীতকে খুবই শুধু পছন্দ করতেন না, ঠিক আছে, ভালোবাসতেন, আমাদের উৎসাহ দিতেন, ঠিক আছে, আমরা ঠাকুরের কাছে আপনারা জানেন আলাউদ্দিন খাঁ সাহেব ঠাকুরের শিষ্য ছিলেন, আলী আকবর খাঁ সাহেব ঠাকুরের শিষ্য ছিলেন, আমি নিজে বাহাদুর খাঁ সাহেব ঠাকুরের সামনে দীর্ঘদিন ধরে বাজাতেন, যাই হোক আমরা ওনার চরণে দেশ রাগে উপর একটি কম্পোজিশন আমরা ঠাকুরের চরণে নিবেদন করছি, তাল বাদন এই রাগ দেশে।
রচনা অপরস দুটোই দিয়েছেন সদ্য শ্রী রামচন্দ্র পায়া মহাশয়। ওনারই একটি গান আমরা সমবেতভাবে বাজানোর চেষ্টা করছি। গানের কথা হচ্ছে, সামনে স্বয়ং সুরকার এবং লেখক বসে আছে, ওনার সামনে গাইছি, এটা আমাদের একটা পরম আনন্দের বিষয়। সামনে বসে আছে, তাই সামনে তো গানের কথা হচ্ছে, দূরের আকাশে ধরণী ধুলার পরে ভেসে সাজানো রয়েছে কত সবুজ ছবির মতো গ্রাম, তারা কি শুনেছে বলো, তারা কি জেনেছে বলো পরম পিতার আহ্বান। গানটা শুরু করার আগে একটু পরিচয় করিয়ে দিই। মৃত্তিকা মৃত্যু খুব ছোট্টবেলা থেকে ভায়োলিন শিখছে, আজকে একটু আমরা দেরি করে আসার জন্য ওর একটা ছোট্ট পারফরমেন্স ছিল, আমরা আজকে রাখছি না কারণ আমাদের ফিরতে তো হবে। আচ্ছা, ওই দিকে আছে রিধিনাথ, এ ভারত সরকারের স্কলারশিপ পাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। শান সিনহা, ও ভারত সরকারের স্কলারশিপ পাচ্ছে, ও রিসেন্টলি এশিয়ার সঙ্গীত রিসার্চ একাডেমিতে সুযোগ পেয়েছে আমাদের হুগলি চুঁচুড়ার থেকে। এটা আমাদের ভায়োলিনের একটা গর্ব, অনেক কৃপা। এই যে ইনি হচ্ছেন উপমা সিনহা, ও জুনিয়র স্কলারশিপ সিনিয়র স্কলারশিপ দুটোই ভারত সরকারের কাছ থেকে পাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এ হচ্ছে হিন্দলা সিনহা, ও জুনিয়র স্কলারশিপ পাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। তবে এই তিনজন পরপর তিনবার ডোভারল্যান্ড মিউজিক কম্পিটিশন, যেটা ভারতবর্ষের সবচেয়ে প্রেস্টিজিয়াস নিয়ে, সেখানে তিনজন ১৭, ১৮, ১৯ তিনজন পরপর প্রথম স্থান অধিকার করেছিল সর্বভারতীয়। আর আমার সঙ্গে আছে ডাক্তার সৌগত বসু, ডক্টর সৌগত বসু উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলের টিচার, ও দুটো সাবজেক্টে ডক্টরেট। আমরা খুব কৃতজ্ঞকে আমাদের ঠাকুরের অনেক অনুষ্ঠানে আমি পাই, আমরা আমাদের প্রচুর এমনি সারা ভারতবর্ষ জুড়েই আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, বিদেশেও আমরা গেছি, সেখানেও ওকে পাওয়া যায়। প্রচুর ব্যস্ততার মধ্যে ওকে বিভিন্ন চ্যানেলেও আপনারা দেখেন, বিভিন্ন আলোচনার মধ্যে বা বিভিন্ন জিনিস আলোচনার মধ্যে ওকে দিয়েছেন। যাই হোক, তো আমরা এবার রামচন্দ্রদার এই কথা শুনে এই গানটি আমরা নিবেদন করছি। Thank you.
দুটো গানের পোড়া দিয়ে, এক হচ্ছে যার যত মানছা মনে মার খেয়ে নাম রয়েছে যা করো গৌরম ধরি, এটা নিয়ে আমাদের একটা পুরো পোড়া আছে। আমরা তার সঙ্গে রামনারায়ণ বিয়া আমরা শেষ করব। Thank you.
এতক্ষণ যন্ত্রধানদের সাথে চন্দ্রচন্দ্র ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্বমূলক কিছু সঙ্গীত বেহারার সাথে বাজিয়ে শোনালেন শ্রী রমেন কুমার সিনহা এবং তার ছাত্রছাত্রী এবং আমাদের তবলা বাদক, তিনি সুন্দর সঙ্গত করলেন। তা আমরা ওনারা অনেক দূরে যাবেন, ওনাদের ছেড়ে দিতে বাধ্য হচ্ছি, নাহলে কিন্তু কোনো প্রোগ্রাম করতে বলতাম। যোগ মন্দিরের তরফ থেকে যোগ আপনারা জানেন কিন্তু বালক মুখের যোগ মন্দির থেকে অনেকখানি সিডি অ্যালবাম পুস্তক পুস্তিকা বের হয়েছে। তা আমরা রণ কুমার সিনহা মহাশয় আমার গুরু ভাই চতুর্থ উনি এসছেন ওনার সম্মানে, এবং ওনার যে ছাত্রছাত্রীরা এসছেন বা সংগতকার উনি এসছেন, এদের আমরা স্মৃতিস্বরূপ কিছু পুস্তক আমরা দিচ্ছি স্মৃতিস্বরূপ, এটা এখনই আমরা দিচ্ছি। ফটোগুলো নিবি না?